সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টেক ফরিউ চ্যানেল। টেক ফরিউ চ্যানেল আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। আজকের আপডেট হচ্ছে, আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এনআইওএস নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে সুখবর দেওয়া হয়েছে যে ইতিপূর্বে যারা ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন যে কোনো কারণে মিস করে ফেলেছেন তাদেরকে আবার আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। এটা নিঃসন্দেহে খুশির খবর যে আপনারা হয়তো ভেবেছিলেন যে এনআইওএসের পক্ষ থেকে আর হয়তো ডিএড করতে পারবেন না। তো যাই হোক, নতুন একটি সুখবর সুখবরের কথা ঘোষণা করে সেট নোটিফিকেশনের মাধ্যমে। তার সঙ্গে দেখা যাক নোটিফিকেশনটি কী রয়েছে এবং পুরো ডিটেলসটা আমরা দেখে নিই। বন্ধুরা হোম পেজে চলে আসুন। হোম পেজে আসার পর দেখবেন যে একটি নোটিশ রয়েছে, নোটিশ ফর সাবমিশন অফ সেকেন্ড এক্সামিনেশন ফিজ। এই অপশনে ক্লিক করলে একটি দেখবেন পিডিএফ ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড অলরেডি হয়ে গেছে। দেখুন এখানে এই নোটিফিকেশনটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তিনটি নাম্বারে ভাগ করা হয়েছে। প্যারাগ্রাফ করা হয়েছে 1, 2, 3। যে প্রথম প্যারাগ্রাফটা আমরা দেখব, বলা হয়েছে এখানে ডিএড লার্নার্স হু কুড নট রেজিস্টার ইন দ্য ফার্স্ট এক্সামিনেশন অফ ডিএড হেল্ড অন 21st May, 1st June অ্যান্ড 2nd June ক্যান নাও অ্যাপ্লাই ফর এক্সামিনেশন ফর সাবজেক্ট কোড 501, 2, and 3 অ্যালং উইথ রেজিস্ট্রেশন ফিজ ফর সেকেন্ড এক্সামিনেশন, দ্যাট মিনস 4 and 5, টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2018। The total examination fees to be paid for the fifth subject will be ₹1,250। অর্থাৎ এখানে এই নোটিফিকেশনটিতে বলা হচ্ছে কি যে যারা যে কোনো কারণেই হোক, হয়তো আপনারা বিভিন্ন কারণবশত ফার্স্ট রেজিস্ট্রেশনটা মিস করেছেন, প্রথম সেমিস্টার পরীক্ষাটা মিস করে ফেলেছেন এবং পরীক্ষা দিতে পারেননি, তো এনআইওএসের পক্ষ থেকে এই নোটিফিকেশনের মাধ্যমে এটা সুযোগ দেওয়া হচ্ছে যে তারা আবার একসাথে দুটি সেমিস্টারের এক্সামিনেশন দিতে পারবেন। এখানে ক্লিয়ারলি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে একসাথে 5টি সাবজেক্ট, অর্থাৎ 501 থেকে 505, এই টোটাল 5টি সাবজেক্টের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তার জন্যে আপনাকে প্রত্যেক সাবজেক্টে ₹250 করে দিতে হবে, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে ₹1,250। এবং এর ডেট আপনাকে বেঁধে দেওয়া হয়েছে। দেখুন বলা হচ্ছে নিচে যে দ্য শেডিউল ফর সিরিয়াল নাম্বার 1 and 2 রেজিস্ট্রেশন ফর দ্য সেকেন্ড এক্সামিনেশন অফ ডিএলইএড উড বি ফ্রম 1st July 2018 to 31st July 2018। কথা বলা হচ্ছে এখানে যে এই রেজিস্ট্রেশনটা যারা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দুটোই একসঙ্গে রেজিস্ট্রেশন করবেন, এবং যারা শুধুমাত্র সেকেন্ডটা করবেন, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার, উভয়ের জন্য সময়সীমা হচ্ছে 1 জুলাই থেকে শুরু করে 31 জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলতে হবে। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বরাবরের মতো আবারও অনুরোধ করবো যে যদি আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।